তারাবির সালাত কত রাকাত এর উত্তর হচ্ছে যে তারাবির সালাত বা তারাবির নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদের সাথে মাত্র তিন দিন জামাত করে পড়েছেন আর বাকি সাহাবায়ে কেরামরা একা একা পড়েছেন তিনিও একা একা পড়েছেন বিশেষ কারণে তিন দিন পড়ার পরে আর জামাত করেননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন দিনে যা পড়েছেন এবং এমনিও যে বাড়িতে তিনি নিজে পড়েছেন তা এগারো রাকাতের বেশি ছিল না দলিল সহিহ বুখারীর হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্ত্রী বাড়ির খবর সবচেয়ে বেশি জানেন তিনি বলছেন মা কানা ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি আলা ইহদা আশারাত রাকাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি রমজানে হোক অথবা অন্য কোন মাসে হোক এগারো রাকাতের বেশি কখনো তিনি পড়েননি কিন্তু এগারো রাকাতের কোয়ালিটি অনেক সুন্দর ছিল আজকালকার এগারোর মতো নয় আর আজকালকার বিশের মতো নয় এই আর তিনি এগারো রাকাত পড়তেন আমলগত যদি সুন্নাত দেখেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি এগারো রাকাত পড়তেন সংখ্যার দিক থেকে যদি সুন্নাত হয় আমলগত সংখ্যাগত সুন্নাত যদি হয় তো নবীর নামাজ কত ছিল এগারো রাকাত ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহি সনদে যেটি প্রমাণিত মুয়াত্তা মালিকি সেটাও তামিম দাদিকে উবাই ইবনে কাবকে এগারো পড়ার বাদই নির্দেশ দিয়েছিলেন এটা হচ্ছে সহি সনদে এখন পরবর্তীকালে সাহাবাই কেরামদের শেষ জামানায় এবং তাবেইনদের যুগে ধীরে ধীরে সংখ্যা বাড়া শুরু হয় আর কোয়ালিটি ডাউন হওয়া শুরু হয় মানে নামাজ সংক্ষেপ করা হয় নামাজে যখন সময় সংক্ষেপ করে দেওয়া হইল তখন সংখ্যা বাড়িয়ে দেওয়া হইল ইমাম মালিক রহমতুল্লাহ এর জামানায় মদিনায় একচল্লিশ রাকাত পড়া হইত একচল্লিশ রাকাত চল্লিশ পড়ে এক রাকাত বেতর পড়ানো হইত এবং আমল তাবেইনদের জামানা পর্যন্ত দশ রকমের আমল শুরু হয় সর্বনিম্ন হচ্ছে এগারো বেতর সহ আর সর্বোর্ধে একচল্লিশ বোঝা গেছে তার মধ্যে একটা আমল হচ্ছে বিশ আর এক একুশ অথবা বিশ আর তিন তেইশ এইভাবে কেউ সাতাইশ পড়তো কেউ পঁয়ত্রিশ পড়তো কেউ সাঁত্রিশ পড়তো কেউ তেত্রিশ পড়তো এইরকম করে যারা সংক্ষেপ করত তারা তখন সংখ্যায় বাড়িয়ে দিত তাহলে এগুলি নবী করিম সাল্লামের কোনটি আমলগত সুন্নাত নয় বুঝতে পেরেছেন এখন কেউ যদি নবীর এই আমলগত সুন্নতটাকে এগারো কি সুন্নত মনে করে আর নফলের নিয়তে অতিরিক্ত পড়ে তো জায়েজ রয়েছে জায়েজ রয়েছে সঠিক মতে কি রয়েছে জায়েজ রয়েছে এই নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই যে এগারোর বেশি পড়তে দেব না এটাও ভুল আর এর চেয়ে বড় ভুল যে বিশ রাকাত জবরদস্তি পড়িয়ে নেব তার আগে মসজিদ থেকে বেরোতে দেব না মসজিদ থেকে বেরিয়ে গেলে মসজিদে ঢুকতে দেব না আগামী দিনে এটা আরো বড় গোলামি বুঝা গেছে তো দুই তরফ থেকে ভুল আছে কম আর বেশি ভুল কিন্তু দুটোই গোড়ামি আর বাড়াবাড়ি ভুল যদি লম্বা করে পড়েন তাহলে সবচেয়ে ভালো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি হচ্ছে নবীর সুন্নাত তো এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে ভালো কোয়ালিটিটা সুন্দর করে এগারোই পড়েন কিন্তু কেউ যদি বেশি পড়ে সেটা বিশে গিয়ে থামিয়ে দেবেন না বিশও পড়া জায়েজ তিরিশও জায়েজ একচল্লিশ চল্লিশও জায়েজ একশো জায়েজ একশো এক করাও জায়েজ সব জায়েজ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর এক বুক অব সালাহ হাদিস নম্বর চারশো বাহাত্তর তিনি বলেছেন যে এক লোক জিজ্ঞেস করল যে কিয়ামুল্লাইল কিভাবে পড়তে হবে নবী বললেন তোমার কিয়ামুল্লাইল পড়া উচিত দুই রাকাত করে তারপরে দুই রাকাত তারপর দুই রাকাত আবারও দুই রাকাত এভাবে চলতেই থাকবে আর যখন মনে হবে যে ভোর হয়ে যাচ্ছে তখন এক রাকাত করে তাহলে সব রাকাত হয়ে যাচ্ছে বেতার তার মানে বেজোড় আপনি যত খুশি পড়তে পারেন শেষের দিকে পড়বেন এক রাকাত করে তার মানে বেজোড় তখন সবগুলো বেজোড় রাকাত তাহলে নামাজের রাকাতের সংখ্যা নিয়ে যদি বলতে হয় আপনি যত রাকাত খুশি পড়তে পারেন তবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ পড়া নিয়ে যদি বলতে হয় এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর দুই বুক অব তাহাজ্জুদ হাদিস নম্বর এক হাজার একশো সাতচল্লিশ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী যখন রমজান মাসে কিয়ামুল্লাইল আদায় করতেন সবসময় এগারো রাকাত করে তিনি নামাজ পড়তেন এগারো রাকাতের বেশি না আর তিনি এটা অন্যান্য মাসেও করতেন তার মানে আট রাকাত হচ্ছে কিয়ামুল্লাইল তারপর তিন রাকাত হচ্ছে বেতার এভাবে আট যোগ তিন সমান এগারো রাকাত এছাড়াও আরো অনেক হাদিস এরকম কথা বলছে আমরা যেসব হাদিস দেখতে পাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি হোক সেটা সহিহ বুখারী সহিহ মুসলিম সবগুলোই বলছে নবী পড়তেন আট রাকাত বা এগারো রাকাত মানে আট যোগ তিন
এরপরে একই হাদিস সহিহ বুখারী খণ্ড দুই বুক অব তাহাজ্জুদ হাদিস নম্বর 1147 হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী রমজান মাসে 11 রাকাত করে পড়তেন আর অন্যান্য মাসেও তিনি বলেছেন নবী পড়তেন 4 রাকাত করে যদি দেখেন বিভিন্ন প্র্যাকটিস সালফি সালেহিনের পরবর্তী প্রজন্ম তার মানে সাহাবীগণ তাবেইন তাবে তাবেইন রেকর্ড ঘাটলে দেখতে পাবেন তারা পড়তেন 11 রাকাত কেউ 13 রাকাত কেউ 19 রাকাত কেউ 23 রাকাত কেউ 36 রাকাত কেউ আবার 39 রাকাত পড়তেন আর আপনি যদি পড়েন মুসান্নাফ ইবনে সাইবা খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 165 166 বলা হয়েছে যে তাবাইনগণ যখন রমজান মাসে কিয়ামুল লাইল পড়তেন যেটাকে বলা হয় তারাবি তারা পড়তেন 20 রাকাত কোন কোন জায়গায় আছে তারা পড়তেন 36 রাকাত এখন এই নামাজের রাকাতের কথা যদি বলতে হয় নবী বলেছেন তোমরা 2 রাকাত করে যত খুশি নামাজ পড়তে পারো তারপর পড়বে 1 রাকাত আর আমি আগেও বলেছি সহিহ বুখারী হাদিস নাম্বার 472 খণ্ড নম্বর 1 আপনি যত রাকাত খুশি নামাজ পড়তে পারেন প্রথমে 2 রাকাত পরে 1 রাকাত তবে আপনি যদি নবীর সুন্নত মেনে চলতে চান নবী সবসময় পড়তেন 8 রাকাত যোগ 3 তাহলে কত রাকাতের অনুমতি আছে আপনি যত খুশি পড়তে পারেন 8, 10, 20, 36 সমস্যা নেই তারপরে পড়বেন 3 রাকাত বেতর আর আমাদের নবী পড়তেন 8 যোগ 3 11 তবে আপনি যত রাকাত খুশি নামাজ পড়তে পারেন